আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির বর্তমান সময়ে আপনি যদি সাধ্যের মধ্যে সাধ পূরণ করতে পারেন তাহলে কেমন লাগবে? আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আপনি সবুজ অরণ্যে ঘেরা পাহাড়ের হাতছানি, কুলকুল করে বয়ে যাওয়া নদী, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, জমিয়ে পিকনিক, সবকিছু একদম হাতের মুঠোই। উপরিপাওনা হিসাবে পাহাড়ে চড়ার অ্যাডভেঞ্চার, বিশাল জলাশয়ে বোটিং করতে কেমন লাগবে বলুন না? হ্যাঁ, জায়গাটি ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার অন্তর্গত ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত জলাধার বা ড্যাম, ম্যাসেঞ্জার ড্যাম। আজকে যাত্রাটা আমরা শুরু করেছিলাম তারাপীঠ মন্দির দর্শন করে। তারাপীঠ থেকে ম্যাসেঞ্জার ড্যামের দূরত্ব কমসে কম 70 কিলোমিটার। বাইক নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা দুজনে। তারাপীঠ থেকে পানাগড় মোড় গ্রাম স্টেট হাইওয়ে ধরে সোজা শেওড়াকুড়ি যেতে হবে। পথেই পড়ল তিলপাড়া ব্যারেজ, ওখানে 2-4 মিনিট সময় কাটিয়ে আবার চললাম শেওড়াকুড়ির পথে। শেওড়াকুড়ি থেকে ডান দিকে ভাঙলেই সোজা রাস্তা ম্যাসেঞ্জার ড্যামের দিকে যাচ্ছে। এই রাস্তায় প্রবেশ করার পরই প্রকৃতি যেন অন্যদিকে মন নেবে। দুদিকে জঙ্গলে ঘেরা, আবার কখনো বিস্তীর্ণ ফাঁকা চাষের জমি, তারই মধ্য দিয়ে কালো সাপের মতো চলে গেছে পিচের রাস্তা। কিছুটা যাওয়ার পরই প্রবেশ করলাম ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে প্রবেশ করার পরই একটা কথা না বলে থাকতে পারলাম না, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের প্রকৃতি আর ঝাড়খণ্ডের রাস্তাঘাট। সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম ম্যাসেঞ্জার ড্যামের দিকে। ড্যাম পৌঁছানোর আগেই শুরু হয়ে যাবে পাহাড়। মাঝে মাঝেই দেখতে পাবেন ছোট ছোট ঘর খেজুর পাতা দিয়ে তৈরি, যেখানে ওনারা খেজুরের রস ফুটিয়ে গুড় তৈরি করে বিক্রি করছেন। যাবার পথে ইচ্ছা হলে কিনে নিতে পারেন। এই গুড়ের দাম 120 টাকা কিলো। রাস্তাটা বেশ সুন্দর, কখনো নিচু দিকে নেমে গেছে আবার কখনো ওপর দিকে। এই উঁচু নিচু রাস্তায় রাইড করার মজাটাই আলাদা। আমরা পৌঁছে গেছি ম্যাসেঞ্জার ড্যামে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি ম্যাসেঞ্জার ড্যাম। পেছনে দেখতে পাচ্ছেন ড্যাম্পের পাড়েই আছি আমরা। কালকে তারাপীঠ এসেছিলাম, রাত হয়ে গেছিল। তারাপীঠের ভিডিও আগের ব্লগে দেখে নিয়েছেন। আজকে আমরা ম্যাসেঞ্জার এসেছি দুভাইয়ে তারাপীঠ থেকে। তো ম্যাসেঞ্জারটা সমস্ত কিছু ঘুরে দেখাবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ঝাড়খণ্ডে সবথেকে একটা জিনিস বেশি ভালো লেগেছে, সেটা এখানকার পাহাড় আর রাস্তাঘাট খুব সুন্দর। আর ঝাড়খণ্ডে তো প্রচুর ড্যাম আছে। তো চলুন, ম্যাসেঞ্জার আজকে করছি, আস্তে আস্তে অনেক কিছু দেখাবো। তো চলুন দেখতে থাকুন। ভাই কেমন লাগছে? ভাই খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? চলো দেখতে থাকো। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ম্যাসেঞ্জার ড্যাম কানাডা সরকারের সাহায্যে নির্মিত, তাই একে কানাডা বাঁধ বা পিয়ারসন ড্যামও বলা হয়। বাঁধটি তার ভিত থেকে 155 ফুট উঁচু এবং 2170 ফুট লম্বা। পুরো ড্যামটি জলে পূর্ণ হলে আয়তন দাঁড়ায় 16,650 একর। এই ড্যামের জল সঞ্চয় ক্ষমতা 5,00,000 একর ফুট। সম্পূর্ণ পাহাড়ে ঘেরা এই ড্যামটি, এটি সেই বাঁধ যার দ্বারা এই ড্যামের জল সঞ্চয় করা হয়। এবং পাশেই দেখুন রয়েছে হাইড্রো পাওয়ার প্রজেক্ট। উপর থেকে নিচের সৌন্দর্যটা উপভোগ করার মতো। কিছুক্ষণ বাঁধের বুকে সময় কাটিয়ে নিলাম, আপনারাও পারলে সময় কাটাতে পারবেন, বেশ সুন্দর লাগবে। এই ড্যামটার চারিদিকে প্রচুর পাহাড় আছে, ছোট বড় প্রচুর পাহাড় আছে। আর এটা তো অ্যাকচুয়ালি ময়ূরাক্ষীর ওপরে তৈরি, ময়ূরাক্ষী নদী না নদ কি বলে, যাই হোক ওর ওপরেই তৈরি। তো প্রচুর চারিধারে পাহাড় আছে, বর্ষার সময় পাহাড়ের জল নেমে এই ড্যামটা জল পরিপূর্ণ হয়, সেই ড্যাম্পের জল ধরে রাখে। এবার প্রয়োজন মতো সেটা ব্যবহার করে ময়ূরাক্ষী দিয়ে।
বা পাস করে, যখন ওভারফ্লো হয়ে যায় তখন ছেড়ে দেয় এই ড্যাম থেকে। এই ধারে দেখতে পাচ্ছেন এটা চলে গেছে, এইখান থেকেই জল ছাড়া হয়। যেখানে জল ছাড়া হয় তার উপরেই আমরা আছি এখন। সামনে যেটি দেখছেন এটি লক গেটের একটি অংশ, এটির সাহায্যেই বাঁধের জল আটকানো হয়। শীতের সময় ড্যাম্পে জল কম থাকার কারণে ময়ূরাক্ষীতে জল নেই, তাই নেমে পড়লাম ময়ূরাক্ষীর বুকে কিছুক্ষণ ঘুরতে। পাথরের ওপরে বসে কিছু সময় কাটানো বা ঝর্ণার মতো জলের ধারা বয়ে যাওয়া সত্যি খুব সুন্দর লাগবে। এই মেসেঞ্জার ড্যামে এই ভাইদের সঙ্গে পরিচয় হলো। ভাইদের বাড়ি রামপুরহাট। ভাইরা পিকনিক করতে এসছে? পিকনিক করতে এসছে। সবাই, প্রচুর লোক এখানে পিকনিক করতে আসে, আপনারাও আসতে পারেন, খুব ভালো লাগবে। চারিধারে পাহাড়ের মধ্যে এই নদীর বুকে কিছু ফটো তুলে নিয়া অবশ্যই যেতে পারে। আমরা আসার পর দেখছি এখানকার সব দোকানপাট বন্ধ, কারণ ব্যবসায়ীদের কিছু দাবি দাবা নিয়ে ওনারা অবস্থান বিক্ষোভ করছেন দুদিনের জন্য, তাই কোনো দোকানপাট খোলা ছিল না। তবে দুদিন পর থেকে সব কিছুই খোলা থাকবে। এখানে এলে সব রকমই দোকান মোটামুটি পেয়ে যাবেন, খাবারের হোটেলও এখানে অভাব নেই। এখানে এলে একটা জিনিস মিস করবেন না, সেটা হচ্ছে বোটিং করা। ড্যাম্পের জলে স্পিড বোটে চাপার অভিজ্ঞতা আপনার মন্দ লাগবে না, কিন্তু আজকে তো সব কিছুই বন্ধ, আমি চাপতে পারিনি। আপনারা এলে অবশ্যই চাপবেন। ইচ্ছা ছিল এই ড্যামের বুকে কিছুক্ষণ বোটিং করা, কিন্তু আমাদের কপালটাই খারাপ, কোনো কারণে এই পরিষেবাটা বন্ধ আছে। এখানে ধর্ণা চলছে, সেই কারণে হয়তো এই পরিষেবাটা বন্ধ আছে। আপনারা যখন আসবেন হয়তো এই পরিষেবাটা খুলে যাবে। আসলে অবশ্যই একবার বোটিং করবেন এই ড্যাম্পের বুকে, দারুণ লাগবে, অসাধারণ লাগবে। ড্যাম্পের বাঁধ পেরিয়ে দোকানগুলো পার করে একটু এগিয়ে গেলেই বাঁদিকে একটা ঢালাই রাস্তা পেয়ে যাবেন। ওই রাস্তা ধরেই ড্যাম্পের নিচের দিকে চলে যেতে পারবেন, এবং ওটাই হচ্ছে পিকনিক স্পট। বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে একদিন জমিয়ে পিকনিক করার জন্য আদর্শ জায়গা। যদি এই জায়গায় আসেন তাহলে অবশ্যই 10 টাকার বিনিময়ে এই ব্রিজ দিয়ে অন্তত একবার ড্যাম্পের জল পর্যন্ত যাবেন। সম্ভবত এটা কোনো জলের প্রজেক্ট হবে, থাকতে না পেরে আমরাও গিয়েছিলাম, বেশ সুন্দর লাগলো। শেষে যাওয়ার পর ড্যাম্পের ধারের অসাধারণ সুন্দর প্রকৃতি দারুণ লাগছিল। তবে স্পিডবোট না চললেও এখানে নৌকা করে আপনি সামনের যে দ্বীপটি দেখতে পাচ্ছেন ওই দ্বীপে অবশ্যই যেতে পারবেন, ভাড়া নেবে জনপ্রতি 50 টাকা করে। আপনি আপনার ইচ্ছামতো টাইম কাটিয়ে আসতে পারেন ড্যাম্পের মধ্যে যে দ্বীপটি আছে। এই জায়গাটাই কিছু পয়সার বিনিময়ে আপনি এখানকার ফটোগ্রাফার দিয়ে সুন্দর সুন্দর ছবিও তুলে নিতে পারেন। এবার বলি, আপনি যদি এখানে এক দুদিনের জন্য সময় কাটাতে চান তাহলে কোথায় থাকবেন? খাবার হোটেল তো আপনাদের ঘরে দেখিয়ে দিয়েছি, থাকার জন্য ময়ূরাক্ষী ভবন, ময়ূরাক্ষী রিসোর্ট, মেসেঞ্জার ময়ূরাক্ষী রিসোর্ট, অনেক কটাই রিসোর্ট আপনি পেয়ে যাবেন। এই রিসোর্টের যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ করার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে অবশ্যই সামনের যে পাহাড় দেখতে পাচ্ছেন তার মধ্যে সরু রাস্তা দিয়ে একবার ট্রেক করে নিতেই পারেন। শরীরে পরিশ্রম হবে ঠিকই, কিন্তু অভিজ্ঞতা একটা অন্যরকম হবে। এই পিকনিক স্পটে পৌঁছানোর পর দেখলাম এখানে মেলা তোলার মতো ভিড়, দূরদূরান্ত থেকে বহু মানুষ ড্যাম্পের ধারে পিকনিক করছে। সত্যি এক কথায় অসাধারণ পরিবেশ। ড্যাম্পের জলে একটু সাঁতার কাটা বা স্নান সেরে নেওয়া যেতেই পারে। যেমন দেখুন না ওই নিচের ভাইগুলো কি সুন্দর মজায় চান করছে। তবে এখানে প্রাকৃতিক সৌন্দর্যের মজা নিতে চাইলে একটু পায়ে হাঁটা বেশি হবে। পাহাড়, নদী, ড্যাম, পিকনিক, এক কথায় সব কিছু হাতের মুঠোয়। বছরের যে কোনো সময় এখানে আসতে পারেন, তবে অপেক্ষাকৃত ভিড় থাকে
ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তবে এই জায়গায় বর্ষার রূপ আলাদা একটা মাত্রা এনে দেবে। কানায় কানায় ড্যাম্পের জল পাবেন, ভরা ময়ূরাক্ষীর জলের গর্জন পাবেন, আলাদা একটা ফিলিংস তৈরি হবে। আমার মতে এটি একটি পিকনিকের আদর্শ জায়গা বা কাছের মানুষজনকে নিয়ে একান্তে সময় কাটানোর একটি সুন্দর জায়গা। উইকেন্ডে যদি ভাবেন যে এক দুদিনের জন্য ঘুরতে যাব, অবশ্যই এখানে আসতে পারেন। এবার বলি আপনারা এখানে আসতে গেলে কিভাবে আসবেন। কাছাকাছি স্টেশন হচ্ছে সিউড়ি। হাওড়া থেকে রামপুরহাটগামী যে কোনো ট্রেনে সিউড়ি আসতে হবে। সিউড়ি থেকে সিউড়ি বাস স্ট্যান্ড টোটো করে, ওখান থেকে দুমকাগামী বাসে ম্যাসেঞ্জার ড্যাম। সিউড়ি থেকে ম্যাসেঞ্জার ড্যামের দূরত্ব প্রায় 45-50 কিলোমিটার, সময় লাগবে 1-1.5 ঘন্টা। আমরা প্রায় 3-4 ঘন্টা এখানে সময় কাটালাম। আমার বাড়ি এখান থেকে 180 কিলোমিটার। তো চলুন এবার বাড়ির দিকে রওনা দিই। সত্যি কথা বলতে কি, পিকনিক, এক দুদিনের জন্য থাকা একটি আদর্শ জায়গা। আপনি যদি পাহাড় ভালোবাসেন, নদী ভালোবাসেন, প্রাকৃতিক সৌন্দর্যকে যদি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আসতেই হবে আপনাকে এই ম্যাসেঞ্জার ড্যামে। তো ম্যাসেঞ্জার ড্যাম ঘোরাঘুরি শেষ, সব কিছু আপনাদেরকে দেখালাম। আপনারা এলে কোথায় পিকনিক করবেন, কী করবেন না করবেন সব কিছু দেখালাম, বা ময়ূরাক্ষীর যে জল কোথা দিয়ে ছাড়ে সব কিছুই দেখালাম। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ধরনের ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে পরের ব্লগে। চলুন।